হুঙ্কার ছাড়লেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তারই সময় ধরে লিখে রাখছি, আমার ওপর ভরসা করুন, আমি ছেড়ে দেব না। এরপরে তিনি সমর্থকদের প্রশ্ন করেন, 2021 সালে যে রোয়াব ছিল তৃণমূলের এখন সেটা কি আছে? ইডি সিবিআই এর গুতোয় সব এখন শান্ত। শুভেন্দু অধিকারীর মতে আরও ঠান্ডা হবে সবাই। তার দাবি, চিন্তার কোনো কারণ নেই, কাশ্মীরের থেকেও ঠান্ডা করে দেব। পুরুলিয়ায় শনিবার সভা করেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, ভাইপোর পিএ শাহজাহানকে পালিয়ে যেতে বলেছে, তাই শাহজাহান এখন বাংলাদেশে পালিয়ে গেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, বাংলাদেশেও বন্ধু সরকার রয়েছে, তাই তৃণমূলের চোরেরা বাংলাদেশে পালিয়ে রেহাই পাবে না। তিনি এদিন কেন্দ্রীয় বাহিনীর প্রশংসা করেন, বলেন কেন্দ্রীয় বাহিনী খুবই উপস্থিত বুদ্ধি দেখিয়ে পরিস্থিতি আয়ত্তে আনেন, তাই শীতলকুচির মতো ঘটনা এখানে ঘটেনি। সেটা ঘটলে তৃণমূলের লাভ হতো, কারণ সংখ্যালঘুরা আর তৃণমূলকে পছন্দ করে না, উপনির্বাচনে এটা প্রমাণ হয়েছে। তাই তৃণমূল চাইছে তাদের হারানো ভোট ব্যাংক যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে। এদিন শুভেন্দু অধিকারী জোরের সঙ্গে বলেন, বাংলায় বর্তমানে আইনের শাসন নেই, সন্দেশখালীর ঘটনা সেটাই প্রমাণ করে। শুভেন্দু অধিকারীর দাবি, ইডি সিবিআই তদন্ত করতে গিয়ে নিচের দিকে নামছে, এটাও যেমন করতে হবে তেমনি আবার ওপরের দিকেও উঠতে হবে, কারণ মাথারাই সমস্ত দুর্নীতি করে চলেছে, তাদের না ধরলে আসল কাজ হবে না, সুতরাং তাদের ধরতেই হবে। তিনি মনে করেন, সীমাহীন দুর্নীতি ও আইন শৃঙ্খলা অবনতির জন্য তৃণমূল সরকার পড়ে যাবেই, কেউ তাদের রক্ষা করতে পারবে না। সংবিধান শাসন আইন ব্যবস্থার বাইরে চলে যাচ্ছে, এবং এইটা যাওয়ার পিছনে চিহ্নিত কিছু গুন্ডা রয়েছে, দু তৃণমূলের এমএলএ, দু তৃণমূলের এমপি, দু তৃণমূলের জেলা পরিষদ, দু তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান, এই লোকেদেরকে এরা অ্যান্টি ন্যাশনাল, এদের বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এবং এরা পরিষ্কার হবে। জঙ্গি জঙ্গি যোগটুকু নয়, নিজেই একটা জঙ্গি, ওর সঙ্গে জুনাইদ বলে একটা ছেলে আছে, তার ফোন থেকে ভাইপোর পিএ গতকালই ফোন করে বলেছে পালিয়ে যাও, বাজার খারাপ, আমার কাছে প্রতি মুহূর্তে তথ্য আছে। কালকে ওখানে ধামাখালিতে পাখিডালয় লুকিয়েছিল, বরিশালে যাওয়ার টার্গেটে আছে, কিন্তু ওখানেও বন্ধু সরকার আছে, ওখানেও বন্ধু সরকার আছে, তাই চিন্তার কোনো কারণ নেই, এদের অবস্থা যা হওয়ার তাই, এবং এর জন্য দায়ী হচ্ছেন চোর মমতা। তিনি লাগাতার গত এক দেড় বছর ধরে সভা সমিতিতে ইডি সিবিআই এর বিরুদ্ধে মানুষকে খেপিয়েছেন। আমি ধন্যবাদ জানাবো সিআরপিএফ এর জওয়ানদের, যে তারা নিজেরা মার খেয়েছেন, গুলি করেননি। মমতা ব্যানার্জি এখন মুসলমান ভোট পাচ্ছেন না, বালিগঞ্জে পান না, সাগরদিঘিতে পান না, মুসলিমরা বুঝেই গেছে 100টা মুসলমান গুন্ডা ডাকাত তারা বড়লোক হয়েছে, বাকি তারা গরিব হয়েছে। তাই মমতা ব্যানার্জির এখন সংখ্যালঘু লাশ দরকার।